আজ শিক্ষক দিবস সারা রাজ্য জুড়ে এই বিশেষ দিনটি শ্রদ্ধার সাথে পালিত হলো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মন্ত্রী ডক্টর শশী পাজার উদ্যোগে 19 নম্বর ওয়ার্ডে গুরু প্রণামের মাধ্যমে পালিত হলো শিক্ষক দিবস 23। এদিন এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই সমগ্র অনুষ্ঠানটি পৌরোহিত্য করেন পৌরমাতা শিখা সাহা। এদিন অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ডক্টর শশী পাজা, বিশিষ্ট সমাজসেবী মনাংশু চ্যাটার্জি সহ অন্যান্য একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি এলাকার বেশ কিছু শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয় ও সামাজিক দায়বদ্ধতা হিসেবে 2 জন হকারদের হাতে ছাতা উপহার হিসেবে তুলে দেওয়া হয়। প্রাইজের ব্যবস্থা করি, একদিকে যেমন শিক্ষকদের আমরা প্রণাম জানাই, তাদেরকেও সামান্য কিছু উপহার দিয়ে তার সঙ্গে সঙ্গে আমরা আজকে যেভাবে ছাত্র ছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এগিয়ে চলেছে, গরিব চাপ থেকে শুরু করে মেধাবী থেকে শুরু করে আজকে যেভাবে একটা গরিব ঘরের ছেলে মেয়ে তারা আজকে এগিয়ে চলেছে, তো এই বার্তাটাই দেব, তারা যে এইভাবে পড়ালেখা করে এগিয়ে চলুক, আমরা দীর্ঘ সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে আমার এখানে প্রায় 100 জন। আজকে 19 নম্বর ওয়ার্ডে যে উদ্যোগটা নেওয়া হয়েছে শ্রীমতী শিখা সাহার উদ্যোগে, আর আমরাও একটু করে সহযোগিতা করেছি, সেটা হচ্ছে শিক্ষকদের স্থানীয়ভাবে যে স্কুলগুলো আছে সেই শিক্ষকদের এবং প্রায় 80 জন যারা উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদেরকে আজকে সম্বর্ধনা প্রদান। তো সবটা নিয়ে খুব সুন্দর একটা আমেজ এবং ভালো থাকুক সকলে, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক থাকুক, এই এই কথাগুলো আর কিছু। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমরা মালা পরিয়ে শ্রদ্ধা জানিয়ে এই কথাগুলো আলোচনার মধ্যে আসে। সাংস্কৃতিক অনুষ্ঠান ছেলেমেয়েরা করছে, চেষ্টা করছেন, তাকে আমি একজন কলকাতা শহরের জনপ্রতিনিধি সংসদীয় দলের নেতা হিসাবে তীব্রভাবে প্রতিবাদ এবং আপত্তি জানাচ্ছি। আমি প্রয়োজনে মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে কথা বলার চেষ্টা করব কাল পরশু।